নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। প্রবল বৃষ্টির জেরে বাড়ি চাপা পড়ে মৃত্যু হল বছর 33-এর এক ব্যক্তির। বরাত জোরে প্রাণে বাঁচলেন মৃতের দুই সন্তান এবং স্ত্রী। মালদা জেলা চণ্ডীগাছি সর্দারপাড়া এলাকার ঘটনা। পেশায় নির্মাণকর্মী, মৃতের নাম অপু দাস। স্থানীয় সূত্রে জানা গেছে, দিন কয়েক ধরেই নাগারে বৃষ্টি হয়ে চলেছে, আর এদিনও সারাদিন তুমুল বৃষ্টির মধ্যে নির্মাণের কাজ সেরে সন্ধে বাড়ি গিয়ে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন অপু দাস। সে সময় আচমকাই বাড়ির ঠিক পাশে থাকা একটি প্রাচীন বটগাছ হুড়মুড়িয়ে উপড়ে পড়ে তাদের কাঁচা বাড়িতে। দুই সন্তান ও স্ত্রী সহ বাড়ির নিচে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে যান ওই নির্মাণকর্মী। বেশ কিছুক্ষণ পর কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে তার বড় ছেলে সপ্তম শ্রেণীর পড়ুয়া আকাশ দাস। তার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। বাকিদের উদ্ধার করলেও অপু দাসকে উদ্ধার করতে পারা যায়নি। বৃষ্টির মধ্যে উদ্ধার কাজে প্রবল বেগ পেতে হয় প্রতিবেশীদের। দীর্ঘক্ষণ পর অপু দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ পুলিশ বাহিনী, আসে দমকল বাহিনীও। রাত থেকেই মহানন্দপুর, মকদমপুর এবং ভগবানপুর তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরের দিন দুপুর পর্যন্ত গ্রামীণ রাস্তা থেকে গাছ সরানো সম্ভব হয়নি। এহেন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা। গ্রামবাসীদের অভিযোগ, সরকার থেকে যদি আবাস যোজনার ঘর পেত তাহলে এই ঘটনা ঘটত না। না, ঘর যদি থাকতো তাহলে হতো না। ঘর দেওয়া দরকার। সরকার কি ওদের ঘর দেয়নি? না, দেয়নি, ঘর দেয়নি। বর্তমানে আপনি কি চাইছেন? ঘর দিলে ভালো হতো। ঘর দুটো ছেলে রয়েছে। হ্যাঁ, ঘর ছোট ছোট দুটো চেংড়া আছে, ওর ই আছে, বউ আছে। আমি যাইনি, ও গেছিল কাজ করে আসলো, কাজ করে আসি কোন এখানে ওখানে না, কিছু নাই, খালি সামান্য একটু খালি জায়গা আছে, সামান্য 200 টাকার মতো। প্রতিবেশীরা না বাঁচালে আমাদেরও প্রাণ চলে যেত। টিনের বেড়া ও টালির ছাউনিতেই আমরা থাকতাম। সরকারি আবাস যোজনার ঘর পেলে এইভাবে বাবাকে অকালে চলে যেতে হতো না। আক্ষেপ মৃতের ছেলে আকাশ দাসের। আমার বাবা ওখানে ঘুমিয়েছিল, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আর আমার মা জল ভরছিল, আর লাইন যখন তারটা চের চের করে উঠলো, আমি লাইন টাইন বন্ধ করে আমার বাবাকে উঠাতে যাচ্ছিলাম, তখন দেখি সবকিছু ভসরে পড়ে গেল। তো আমার ভাইকে আমি কোলে নিয়ে বসে গেলাম, যখন থামলো আমি উপরে টালিমালি ফাটিয়ে উপরে উঠলাম। তারপরে আমার বাবাকে খুঁজতে খুঁজতে লোকগুলোকে ডাকলাম চিল্লিয়ে, তারপরে আমি বাবা বললাম যে আমার বাবা ওখানে চেপে আছে, উঠান আমার বাবাকে। তারপরে সবাই গেল ওখানে, ওখানে যে কোনো খুঁজলো খুঁজলো, এক ঘন্টা ধরে খুঁজলো, খুঁজে পাচ্ছিল না। তারপরে আমার মা যায় ওখানে দেখে দিল, ওখানে যে ওখানে কার্দা দিয়ে কেটে কেটে বাইর করলো আমার বাবাকে টেনে। তারপরে আমার বাবাকে বের করে ওখানে ওখানে টোটোতে চড়িয়ে হসপিটালে নিয়ে গেল। আর তোমার মা কোথায় ছিল? আমার মা জল ভরছিল তখন। বাইরে ছিল না ঘরে? বাইরে বাইরে দেখতে পেয়েছি। একবারও আসেনি। সরকার যদি আমাদের ঘর দিত তাই এই ঘটনাটা হতো না। আমরা ঘর চাইছি সরকারের কাছে সুবিধা। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।